দর্শক স্বাগত জানাচ্ছি টিভি টোয়েন্টি ফোর টেলিভিশনের নিয়মিত আয়োজন দ্য অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এসানজুয়েল আমরা প্রতিদিন এই ভিউজ অনুষ্ঠানের চেষ্টা করি আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার যাতে খুব সহজে জীবনের নানা প্রতিবন্ধকতা আপনারা উতরে যেতে পারেন এবং একই সঙ্গে তথ্য পেতে পারেন যে তথ্য আপনার জীবনকে অনেক বেশি সহজ করে দেবে এবং সেই উপলক্ষে আমরা আজকের ভিউজ অনুষ্ঠানে দুটি বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো হোম লোনের জন্য প্রস্তুতি নেবেন কিভাবে। সবাই আমেরিকান ড্রেমিয়ার অংশ হিসেবে একটি বাড়ি কেনার কথা ভাবেন এবং এটার জন্য আসলে লম্বা সময়ের প্রস্তুতি দরকার হয় এই প্রস্তুতির একটি অংশ থাকে হোম লোন নেওয়া এবং এই হোম লোনটিকে সহজ কীভাবে করে পাবেন সেটি জানাতে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন মর্গেজ লোন অফিসার নাসির লস্কর নাসিল লস্কর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় দর্শক আপনারা এই অনুষ্ঠানটি একই সাথে টেলিভিশনের সাথে সাথে ফেসবুক পেজও কিন্তু দেখতে পাবেন আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আমরা আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটি হলো যখনই হোম লোন পাওয়ার বিষয়টি আসে তখন কিন্তু প্রি অ্যাপ্রুভাল পাওয়ার একটি বিষয় থাকে এবং এই প্রি অ্যাপ্রুভাল পেতে হলে আগে থেকে প্রস্তুতি নিয়ে নানা ডকুমেন্টস প্রস্তুত করে রাখতে হয় মূলত কোন কোন ডকুমেন্টসগুলো প্রি অ্যাপ্রুভালের জন্য দরকার হয় আপনার কোয়েকশনে যাওয়ার আগে আমি প্রি অ্যাপ্রুভাল সম্বন্ধে কিছু বলতে চাই যখন একজন সেলার এই প্রি অ্যাপ্রুভালের উপরে বিশ্বাস করে ওনার লাইফ টাইমের ইনভেস্টমেন্ট ওনার মোস্ট প্রেশাস বাড়ি একটা কন্ট্রাক্টের মাধ্যমে বায়ের সাথে জড়িত হয়ে পড়েন সেম টাইমে একজন বায়ার ওনার ডাউন পেমেন্ট ধরেন দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ থেকে বেশি ডলার দিয়ে উনি কন্ট্রাক্টের মধ্যে জড়িত হয়ে যান তখন যখন ওনারা বোথ সাইড সেলার লয়ার অ্যান্ড বায়ার লয়ার কন্ট্রাক্ট ফুলি এক্সিকিউটেড হয় সাইন করে ফেলেন তারপরে ওইটাতে আমাদেরকে ফর্টি ফাইভ ডেজ সময় দেওয়া হয় ওইটাতে আমাদের মর্গেজ কমিটমেন্ট নিয়ে আসার জন্য ওই টাইমের মধ্যে না সেলার ওই বাড়িটা কাউকে দেখাইতে পারবেন না উনি বিক্রি করতে পারবেন সেম টাইম বায়ার আপনার ওই পয়সাটা যে স্কোয়ারতে সেলারি স্কোয়ারতে যে পয়সাটা পড়ে আছে ওইটা বের করতে পারবেন না ওই পয়সাটা ওইভাবে থাকবে আমাদের ফোর্টি ফাইভ ডেজ সময় দেওয়া হয় কমিটমেন্ট নিয়ে আসার জন্য ওই সময় আমাদের আপনাদের যে পেপার ওয়ার্কসগুলো আছে ওগুলো আমাদের খুবই বাড়িকিতে ওগুলা দেখতে হয় এই জন্য আমাদের দরকার হয় আপনার লাস্ট টু ইয়ার্স ট্যাক্স রিটার্ন লাস্ট টু ইয়ার্স ট্যাক্স আপনি যদি ডাব্লিউ টু ইনকামে হন তাহলে আপনার ডাব্লিউ টু লাস্ট টু ইয়ার্স ডাব্লিউ টু ফোর পে স্টাফস আপনার আইডি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ওই ব্যাঙ্ক স্টেটমেন্টে আমরা দেখব আপনারা কি কোনো ক্যাশ পয়সা জমা দিতে আসছেন কি না না কারণ হচ্ছে ব্যাঙ্কে কোনো ক্যাশ পয়সা অ্যালাউ করে না এই জন্য ক্যাশ পয়সা বাড়ি কেনার ইচ্ছা থাকে আপনারা ক্যাশ পয়সা অ্যাটলিস্ট দুই মাস আগে থেকে আপনার ক্যাশ পয়সা কোনো অ্যাকাউন্টে জমা দেবেন না আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অলসো দেখব আপনার পয়সাটা আসা যাওয়া কীভাবে করতে আসছে আপনার অ্যাকাউন্টের মধ্যে তারপরে আপনার আপনি আমাকে অথোরাইজেশন ক্রেডিট দেবেন সাইন কইরা ওটার পরে আমি আপনার ক্রেডিট রান করব ক্রেডিট রান করার পরে আমরা ক্রেডিটের মধ্যে দেখব। আপনার কোনো লেট পেমেন্ট আছে কি না আপনার কোনো কালেকশন আছে কি না আপনার কত টাকা ক্রেডিট কার্ড বিল আছে আপনার কার লোন আছে কি না তারপরে আপনার ফোর ক্লোজার এগুলা সব কিছু আমরা চেক করব তারপরে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্স ক্যালকুলেট করব এটার মধ্যে আবার ক্রেডিট উপরের মধ্যে তিনটা ক্রেডিট তিনটা ক্রেডিট এজেন্সি থাকে ক্রেডিটটা ক্রেডিট এজেন্সি হচ্ছে এক্সপিরিয়েন্স ট্রান্স ইউনিয়ন অ্যান্ড অ্যাকোফ্যাক্স এই তিনটার মধ্যে থেকে যেটা মদের স্কোর হবে ও মদের স্কোরটা আমরা ইউজ করবো আপনার মর্গেজ পারপাসের জন্য মানে এটা কি আসলে ভেরি করতে পারে তিনটা

আপনারা তার জন্য লোনের অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ অ্যাপ্লাই করতে পারেন ওইগুলো হচ্ছে হচ্ছে গভর্নমেন্ট প্রোগ্রাম ওইটাতে আমরা আরেকদিন ডিসকাস করবো ওইটা নিয়ে তো ওই জন্য আমরা যখন এটা ক্যালকুলেট করে ফেলবো যা ক্রেডিট রিপোর্ট চেক করার পরে তখন যে মিডল স্কোরটা নিয়ে আপনার ইনকাম এক্সপেন্স সব কিছু চেক করবো এর মধ্যে কে আমরা রেশিও বার করবো ফ্রন্ট রেশিও অ্যান্ড ব্যাক রেশিও যখন ফ্রন্ট রেশিও ব্যাক রেশিও যদি আপনার গাইডলাইন গাইডলাইন্সের মধ্যে ম্যাচ করে ফেলে তখনই আমরা আপনার প্রিয় অ্যাপ্রুভাল প্রোভাইড করবো তখন আপনি গিয়ে বাড়িয়ে দেখা শুরু করতে পারবেন আপনি অনেকগুলো ডকুমেন্টসের কথা বললেন ফর্টি ফাইভ ডেজের কথা বললেন কিন্তু আমরা তো এটাও জানি যে প্রি অ্যাপ্রুভালের জন্য কি একজন লোন অফিসারের দরকার আছে নাকি ব্যাংকে গিয়ে আপনি নিজেই আপনার নিজের প্রি অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবেন হ্যাঁ আপনি ব্যাংকে যেতে পারেন ব্যাংকে তাদের লোন অফিসার আছে তারা আপনাকে দেখে অনেক সময় অনেক লোক আপনার পেপার ওয়ার্কগুলো না দেখে আপনাকে প্রি অ্যাপ্রুভল দিয়ে দেয় ওইটা আপনার জন্য ইস এ ভেরি বিকজ ইউ আপনার ফোর্টি ফাইভ ডেজ আপনার স্যালারির অ্যাসকো অ্যাকাউন্টে আপনার আপনার ডাউন পেমেন্ট পয়সা পড়ে আছে ইউ হ্যাভ টু হ্যাভ কমিটমেন্ট বেসড অন দিস প্রি অ্যাপ্রুভল স্যালারিজ পুটিং হিজ হাউস

আপনার কিন্তু ইউ আর পুটিং ইউর সেলফ ইন টু ট্রাবল লাইক ইউনো সো ইউ আর লাইক ইউ হ্যাভ টু বি কেয়ারফুল হু ইউ আর ওয়ার্কিং উইথ সেক্ষেত্রে আপনার পরামর্শ হলো একজন পেশাদার লোন অফিসারের সাথে যদি কনসাল্ট করে বিষয়টা করা হয় তাহলে হয়তো কোথাও কাগজপত্রের কোনো ঘাটতি আছে কিনা কোনো বাড়তি কোনো তথ্য দিতে হবে কিনা সেগুলো তিনি হয়তো দেখে দেবেন রাইট ওই জন্য আমরা বাড়ি কি যখন আমাদের ফুলি এক্সিকিউটেড কন্ট্রাক্ট আমাদের কাছে চলে আসে আমরা অনেক বাড়ি কেতেগুলো এগুলো চেক করি আমরা সব কিছু ফ্রম ক্রেডিট রিপোর্ট টু দ্য ব্যাঙ্ক স্টেটমেন্ট ফ্রম ফেস স্টাফস ফ্রম লাস্ট টু ইয়ার্স ট্যাক্স রিটার্ন আমরা সব কিছু এভরিথিং আফটার চেকিং এভরিথিং উই মেক দ্য ফাইল দেন গিভ দ্য ফ্রি অপ্রুভল দ্যাস ওর আই ডু উইদাউট চেকিং এভ্রিথিং আউ ওডেন্ট প্রোভাইড দ্য ফ্রি এপ্রুভল আমরা যখন ডাব্লিউ টু নিয়ে কথা বলছিলাম কিন্তু যারা সেলফ এমপ্লয়েড তাদের ক্ষেত্রে আসলে কি ডকুমেন্টস জমা দিতে হবে সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের লাইক ইফ দে আর সেলফ এমপ্লয়েড ফর মোর দ্যান ফাইভ ইয়ার্স আমরা এক বছর ট্যাক্স ফাইল দিয়ে মর্গেজ করতে পারি এক বছর ট্যাক্স ফাইল আর যিনি লেস দেন ফাইভ ইয়ার্স অন সেলফ এমপ্লয়েড দেন উই নিড টু ইয়ার্স ট্যাক্স রিটার্ন টু লাইক টু গিভ দ্য ফ্রি লাইক ইউনো টু কোয়ালিফাই ফর দ্য মর্গেজ অ্যান্ড সেলফ এমপ্লয়েডের আরও ভালো ভালো প্রোগ্রাম আছে যারা যাদের ইনকাম আছে কিন্তু তারা যেন বারো মাসের যেমন ধরেন শো করে না ট্যাক্স রিটার্নে তারা শো করতেছে না ওই ওই ক্ষেত্রে আমাদের জন্য ওনারা বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টে এনাফ পয়সা দেখাইতে পারেন ওনাদের বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আমরা মর্গেজ করতে পারি অথবা আরও সহজ হচ্ছে আপনার যিনি ওনার অ্যাকাউন্টেন্টে আমাদেরকে প্রফিট অ্যান্ড লস মানে ইনকাম দিয়ে আমরা প্রফিট অ্যান্ড লস এর উপরেও মর্গেজ করে দিতে পারছি এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে টু গ্রো সেলফ এমপ্লয়েড ইনকাম আর যাদের একেবারে আয় নেই তাদের জন্য কি করা হয় যাদের আয় নেই তারা পঁচিশ পার্সেন্ট ডাউন দিতে পারেন পঁচিশ পার্সেন্ট ডাউন দিয়ে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে অথবা কোনো কোনো এলাকা অ্যাজ এ ওনার অকুপাইডও অ্যালাউ করে কোনো ডিফারেন্ট স্টেটও হইতে পারে ওইভাবে আমরা করতে পারি লাইক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তাদের জন্য খুব টাফ হয়ে যায় বিষয়টা না আসলে টাফ না ওনাদের জন্য লাইক অনেক সময় বলতে গেলে ওনাদের জন্য আরো সহজ সহজ হয় কারণ এত বেশি না ওনাদের এই জন্য ডিপেন্ড অল ডিপেন্ড ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাঙ্ক ডিফারেন্ট রিকোয়ারমেন্টস সবসময় বসা বসাটা খুব জরুরি যে যে জিনিসটা আমরা করার আগে অ্যাটলিস্ট আপনারা যখন বাড়ি কিনতে যাবেন বাড়ি কেনার আগে অ্যাটলিস্ট দুই তিন মাস আগে আমার সাথে বসলে আমার মনে হয় অনেক ভালো হয় তো আমরা অনেক সময় জিনিস আছে যে স্পেশালি আমাদের কাছে সবচেয়ে বড় যেটা প্রবলেম আসে এটা হচ্ছে আপনার যখন ব্যাঙ্কে পয়সা রাখাটা নিয়ে অনেক সময় ব্যাঙ্কে টোটালি ক্যাশ পয়সা কোনো অ্যালাউই করে না ব্যাংকের মধ্যে যখনই ক্যাশ পয়সা দেখে তারা সোর্স চায় কোথায় থেকে আসছে তখন এটা নিয়ে আমাদের একটা বিগ প্রবলেম দাঁড়ায় যে জন্য আমরা আগে যে বসতে পারি তাহলে বলতে পারি আপনারা যে নিয়ে আসেন পয়সা এক্সট্রা যেটা জরুরি আছে এটা আপনারা গিফট এটা হিসাবে নিয়ে আসেন কিন্তু যখন গিফট নিয়ে আসবেন তখন আপনারা এটাও দেখতে হবে যে গিফট দিতে আসেন ওনার যখন জি ওনার ওনার অ্যাকাউন্টে পয়সা আসে কিনা না যে আমরা যে গভর্নমেন্ট প্রোগ্রামে যাই যেমন দেখতে তারা তখন যারা গিফট দিতে তাদের অ্যাকাউন্টের যে মাসে গিফট দিয়েছে ওই অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্টও চাবে আর ক্যান্সেল চেকের দুয়া সাইডের কাপিগুলো চাবে আর যে আপনি কনভেনশনাল অ্যাকাউন্টে আমাদের চেকের দুয়া চেকের কাপি লাগবে তো ইটস অল দ্যাস ওয়াই নিড টু সিট ডাউন উইথ মি উই সি উইচ প্রোগ্রাম উই ক্যানে গো দে সো মেনি ডিফারেন্ট প্রোগ্রাম আমরা ওইটা দেখে ডিসাইড করবো কোন প্রোগ্রামে আমরা যাবো তো ওইভাবে আমরা প্রিপেয়ার করতে পারবো ওনাদেরকে Because people sneeze. because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines

he has to look at the, all the w, uh, banks i mean last two years tax return write down how much um, like income they have last two years uh, looking at the w-2s also pay stubs. how much year to date income they're going to make they have to average all the income and it's going to take time at least one two hours is going to sit down with me each, each uh, client i sit down at least one to two hours to just to make sure that their income their expense everything how much credit card they have how much if they have a car loan if they have a student loan if uh, w everything after uh, putting everything together then i can tell them which program they can go there's fha program

ওইগুলা ওইটাতে আপনি আবার থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট ডাউন দিয়ে কিনতে পারতেছেন আবার এফএইচএ প্রোগ্রামে আপনার যে বাড়িটা ভাঙ্গা রুঙ্গা থাকে ধরলেন তো ওইটার জন্য আমরা কনস্ট্রাকশনের জন্য এক্সট্রা সেপারেট একটা লোন দিতে পারি ওইটা বাড়ি ঠিক করানোর জন্য তারপরে আপনার রেনোভেশন লোন যেটা ওটা আমরা করে দিতে পারি থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট ডাউন দিয়ে আপনি এগুলো হয়ে যেতে আপনার ক্লোজিং কস্টও ওইটার মধ্যে ঢুকে ঢুকে নিতে পারতেছেন পার্চেস প্রাইসের মধ্যে দি সো মেনি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম সো মেনি ডিফারেন্ট ইস্যুস মানে আপনি বলছেন ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের কথা ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যেটা ওটা হচ্ছে আপনার এটা আপনার যেতে হবে ফেনিমে ডাউন ফেমেন্ট অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম ইউ হ্যাড টু গো টু দ্য ওয়েবসাইট

you should apply much like at least six months even year before

অ্যাপ্রুভ আর not approve new yorক এর জন্য কি কোনো আছে হনকাম দে মেকিং their সিচুশন everyথিং they check and based on to upload all them information যে বিষয়টা জানতে চাই সেটা হলো মাসিক state টা কিভাবে হয় মাসিক মর্গেজ মর্গে মান্থলি পেমেন্টটা ওটা হচ্ছে আপনার আপনার রেট যেটা রেট হবে বেসড অন দ্য রেট ইজ গেন বি প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট অ্যান্ড টপ অফ দ্য প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট দেন ইজ গোন বি আপনার হোম ওন ইন্স্যুরেন্স ট্যাক্স And uh, PMI, if, they, if you're putting less than 20% in conventional, there will be PMI. So you can add all of them, principal interest, tax insurance, and PMI. And if you're putting more than 20%, then it's, it's, it's going to automatically come off. So that's uh, principal interest, and tax, and insurance. And that's what is going to be a monthly payment. But if you go to, let's say, FHA loan, and if you are putting less than 10% down, then you have to pay um, PMI for 11 years. But if you pay more than 10%, then uh, PMI uh, will be for the um, rest of the... I mean, sorry, less than 10%, mm -hmm. your, your PMI will be for life of the loan. And if you put more than 10%, then the PMI will be for 11 years.

দুটো বিষয় আপনার কাছে জানতে চাই হোম ইন্স্যুরেন্স কতটা দরকারি এবং এই ক্ষেত্রে ক্ষেত্রে হোম ইন্স্যুরেন্স লোন অফিসারদের কোনো ভূমিকা আছে কিনা হোম ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন বাড়ি কিনেন ওইটার মধ্যে ইন কেস আল্লাহ না করুক আপনার হঠাৎ বাড়িতে আগুন লেগে গেল অথবা ন্যাচারাল ডিজাস্টার তো নে বাড়িটা রিবিল করতে হবে রিবেল করার জন্য আপনার হোম ইন্স ইন্স্যুরেন্স যেটা এইরকম সিচুয়েশন আসলে তারা পয়সা দিয়ে এটা দেবে যে আপনি এটা রিবেল করার জন্য এবং যে আপনি যে মনে করেন আপনি এক্সট্রা ইন্স্যুরেন্স করতে চান যেটা হচ্ছে আপনার প্লামিং ইলেকট্রিক তারপরে আপনার রোফিং সোয়ার লাইন

প্রপিটের লস বলে একটি কথা আমরা শুনে থাকি দর্শকদের জন্য বিষয়টি একটু পরিষ্কার হওয়া দরকার এই প্রপিটের লসটা আসলে কি প্রফিট অ্যান্ড লসটা হচ্ছে আপনার যখন আপনার গ্রস ইনকাম ইস ইন হ্যাপেন ইন সেলফ এমপ্লয়েড ইনকাম যারা সেলফ এমপ্লয়েড ইনকাম তাদের একটা গ্রস ইনকাম আছে তারপর এক্সপেন্সেস আছে যখন এক্সপেন্স গ্রস ইনকাম থেকে এক্সপেন্সটা মাইনাস করে তা হচ্ছে নেট ইনকাম ওইটা হচ্ছে আপনি এটা বেস করে আপনি অ্যাকাউন্টেন্টে আমাদেরকে একটা প্রফিট এন্ড লস বানিয়ে দেন ওইটা হচ্ছে প্রফিট এন্ড লস ইউ অ্যাকাউন্টেন্ট হ্যাজ টু প্রিপেয়ার রিটায়ার্ড একেবারে এই শেষ প্রশ্ন আমরা আলোচনার শেষ দিকে আছি সেটা হলো যারা বাড়ি কিনতে চান হোম লোন নিতে চান আপনার অভিজ্ঞতা থেকে তারা হয়তো সাধারণত কিছু ভুল করে থাকেন কিংবা তাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকে এই ঘাটতি না থাকার জন্য আপনি দর্শকদের জন্য কি পরামর্শ দেবেন আমার এটা পরামর্শ হবে আপনারা ডোন্ট ডোন্ট মেক এনি লেট পেমেন্ট ডোন্ট ক্লোজ ইউর অ্যাকাউন্ট এনি অ্যাকাউন্ট ডোন্ট ডি ক্যাশ মানি ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার করেন না এইগুলোই আমার থাকবে এইগুলো ক্রেডিট স্কোরটাকে ভালো রাখার জন্য এই পরামর্শ এটা আপনার স্কোরের জন্য নাকি হোম লোন নেওয়ার জন্য পরামর্শগুলোই জানতে চাচ্ছিলাম হোম লোন নেওয়ার জন্য আপনার যে পরামর্শ হবে আপনি জাস্ট সেইগুলো জিনিসগুলো আপনি কোনো লাইট পেমেন্ট করি দেন না ক্রেডিট রিপোর্টে আপনার মেক্স অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে ট্রান্সফার করি দেন না কোনো ক্যাশ পয়সা অ্যাকাউন্টে ঢুকাইন না আর আপনার মেক্সর পে অন টাইম কোনো ক্রেডিট কার্ডও আপনি ক্যান্সেল করি না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সোমা দর্শক আপনারা দেখছিলেন আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম হোম লোনের জন্য প্রস্তুতি নেবেন কিভাবে কতদিন আগ থেকে সেটি নেওয়া শুরু করবেন কোন কোন ডকুমেন্টসগুলো আপনার লাগবে হোম লোন নেওয়ার ক্ষেত্রে আমরা একটা বিরতি দিয়ে আছি ফিরব শীঘ্রই সঙ্গে থাকুন Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. আবার স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের নিয়মিত আয়োজন দা ভিএজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এই পর্যায়ে আমরা আলোচনা করব নিউ ইয়র্কের বাড়ির হিটিং ও কুলিং অনুদানে নতুন নিয়ম এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন এ আই মিডিয়া ও গ্রি মেকানিক্যালস ইয়ংকর্সের প্রেসিডেন্ট তোফাল চৌধুরী তোফাল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা দর্শক আপনাদেরকে আমরা জানাবো যে হিটিং এবং কুলিং সিস্টেমে যে অনুদানটি নিউ ইয়র্ক স্টেটের জন্য রয়েছে সেখানে কোনো পরিবর্তন আসছে কিনা এই বিষয়টি তবে তার আগে কিছু প্রয়োজনীয় তথ্য আমরা জেনে নিতে চাই সামার এর মধ্যে এসে গেছে একই সাথে বাড়ি ঠান্ডা রাখা এবং বাড়তি বিদ্যুৎ বিলের টেনশন তবে নিউ ইয়র্ক স্টেটের অধিবাসীদের একটি অংশের জন্য রয়েছে নতুন এয়ার কন্ডিশনার অথবা ফ্যান কেনার জন্য অনুদান এই কুলিং অ্যাসিস্ট্যান্স অফার করে স্টেটের হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এইচ পি যেটিকে সংক্ষেপে হিট বলা হয়ে থাকে যারা এই অনুদান পেতে যোগ্য তারা সর্বোচ্চ আটশো ডলার সহায়তা পাবেন এটি পোর্টেবল কিংবা উইন্ডো এসি অথবা ফ্যান কেনা এবং ইনস্টলেশনের জন্য যেসব জায়গায় এসি সেট করা নিরাপদ নয় সেসব স্থানে ফ্যানের জন্য অনুদান দেয়া হবে কারা এই সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন আপনার মাসিক গ্রোস আয় হিপ প্রোগ্রামের মধ্যে হতে হবে একটি তালিকা আমরা স্ক্রিনে দেখাচ্ছি একজনের জন্য মাসিক আয় তিন হাজার পঁয়ত্রিশ ডলার দুজনের জন্য তিন হাজার নয়শো সত্তর ডলার তিনজনের জন্য চার হাজার নয়শো চার ডলার চারজনের জন্য পাঁচ হাজার আটশো আটত্রিশ ডলার পাঁচজনের জন্য ছয় হাজার সাতশো বাহাত্তর ডলার এবং ছয়জনের জন্য সাত হাজার সাতশো ছয় ডলার এবং এইভাবে বাকিগুলো আপনারা দেখে নিতে পারবেন এর মধ্যে গ্রোস আয় থাকলে আপনি হিপ প্রোগ্রামের জন্য বিবেচিত হতে পারেন এছাড়াও যারা সাপ্লিমেন্টাল নিউট্রিশন স্ন্যাপ পেয়ে থাকেন তারও এই সহায়তা পাওয়ার যোগ্য যাদের বাড়িতে গরমের কারণে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা আছে এমন মানুষও আছেন তারাও এটি পাবেন এটা ডাক্তারের মাধ্যমে করতে হবে ষাট বছরের বেশি বয়স কিংবা ছয় বছরের কম বয়সী শিশু আছেন যারা গরমের কারণে ঝুঁকির মধ্যে থাকেন বাড়ির একজন সদস্য ইউএস সিটিজেন অথবা কোয়ালিফাইড নন সিটিজেন হতে হবে বাড়িতে কোনো এসি নাই কিংবা থাকলেও সেটি পাঁচ বছরের বেশি পুরনো শেষ পাঁচ বছরে বাড়িতে হিপ প্রোগ্রামের অনুদান নিয়ে কোনো এসি সেট করা হয়নি এমন মানুষটাই মূলত এই প্রোগ্রামের আওতাভুক্ত হবেন চলতি বছরের পনেরোই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই সহায়তা দেওয়া হবে অনলাইনে টেলিফোনে অথবা ইনপারসন আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হলে এক্সেস এন হোম পেজ অথবা ডাব্লিউড ডট এক্সেস ডট এন ওয়াইসি ডট জিওবি লিখে সার্চ দিলে আপনি এটা হোম পেজেই পেয়ে যাবেন আমরা স্ক্রিনে সেটা দেখানোর চেষ্টা করছি ইন পার্সন আবেদন করতে হলে সিটির পাঁচটি বড় ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে রাখছি পরবর্তীতে ফোর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেওয়া থাকবে সেখানে গিয়েও আপনারা নিকটস্থ ঠিকানা খুঁজে বের করার সুযোগ পাবেন সোম থেকে শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অফিস খোলা থাকবে এখন আপনাদের যে ছবিটি দেখাবো সেখানে সরাসরি মেল করে আপনারা এই সুযোগ পেতে পারেন এটিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে পরবর্তীতে আপনারা দেখার সুযোগ পাবেন আবেদন রিভিউ করার পর আপনি এই সহায়তা পাবেন কিনা তা আপনাকে সর্বোচ্চ ত্রিশ দিনের মধ্যে লিখিত আকারে মেলে জানিয়ে দেওয়া হবে এটি আমরা আপনাদের জানাচ্ছিলাম যে আপনি এই সামারে যদি একটি নতুন এয়ার কন্ডিশন পেতে চান অনুদান হিসাবে পেতে চান হিপ প্রোগ্রামের আওতায় তাহলে সেটি কীভাবে পাবেন সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তবে আমরা নতুন যে নিয়ম নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে যেটি হতে পারে এখনো কনফার্ম করা হয়নি হিটিং এবং কুলিং এর ক্ষেত্রে নতুন নিয়ম সেটি জানবো আজকে আমাদের বিশেষ অতিথি তোফাল চৌধুরীর কাছে তোফাল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও যে বিষয়টি জানতে চাই একটি কথা শোনা যাচ্ছে সেটি হল একত্রিশে মেয়ের পরে এই যে হিটিং এবং কুলিং এর একটি অনুদান আছে এরিবেটি পরিবর্তন হতে পারে আপনাদের কাছে এই বিষয়ে কি তথ্য আছে ধন্যবাদ এসএন ভাই আপনার মাধ্যমে টিভি এনে সব শ্রোতাকে আমি স্বাগত জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন যেমন একটু আগে আপনি যেটা আলোচনা করলেন হিপ হিপও গুরুত্বপূর্ণ এবং হিপ হিপের আমরা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রাক্টর কেউ যদি এয়ার কন্ডিশন নিতে চান এক্সএস এন ওয়াইতে গিয়ে আমাদের কোম্পানির নামও লিখতে পারেন তাহলে আমরা ওই আটশো ডলার এনে দেওয়ার ব্যবস্থা করতে পারবো ফার্স্ট সেকেন্ড আপনার আপনি যে প্রশ্ন করেছেন মে থার্টি ফার্স্ট যেটা লাস্ট ডে এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক স্টেট ক্লিন এনার্জি প্রোগ্রামের মাধ্যমে যে একটা রিবেট ছিল যেমন আপনার বিভিন্ন টেরিটরিতে কানাডিশন বা অন্য যে টেরিটোরি আছে ওইটার মাধ্যমেই টাকাগুলো দেওয়া হতো তো ওই একত্রিশ তারিখে একটা ডেডলাইন আছে ওইটা শেষ হয়ে যাবে এখন এখন আপাতত দিচ্ছে দশ হাজার বারো হাজার করে এক ফ্যামিলিতে কোন দুই ফ্যামিলিতে চোদ্দ হাজার তিন ফ্যামিলিতে একুশ হাজার কোন কোনো এরিয়া এরিয়া বেদে আরও বেশি আরো আরো কম এবং চার ফ্যামিলিতে দিচ্ছে আঠাশ হাজার ডলার তার মানে এইটা নির্ধারণ করা হয়ে থাকে এলাকা এবং ফ্যামিলির সাইজ অনুযায়ী এটা এটা নির্ধারণ করা হয়ে থাকে এলাকা ইনকাম ইনকাম রেশিও এলাকা যেমন ডিএসি ডিসঅ্যাডভান্টেজ এরিয়া কিছু কিছু এরিয়া আছে যেমন না ফ্যামিলি ইনকাম ল ওই এরিয়া একটু বেশি টাকা দেয় যে এরিয়া এরিয়াতে ইনকাম ডিফারেন্ট বেশি ওই এরিয়াতে টাকা কম দেয় এইভাবে এরা বন্টন করে কিন্তু আমাদের কাছে যেটা হিসাব দ্বারা পাঠিয়েছে যারা বলছে যেটা যে এই একত্রিশ তারিখের পরে নতুন রিপেটা আসবে ওই অ্যামাউন্টটা এত বেশি দেবে না কারণ ফান্ডটা শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি সবসময় আমাদের দর্শক শ্রোতাকে বলি যখন যে ফান্ডটা আসে আপনারা ওইটা নেওয়ার চেষ্টা করেন কারণ অন্যান্য কমিউনিটি সাথে সাথে এটা নিয়ে নেয় সাথে সাথে এবং এইটা আস শুধুমাত্র যে এই হিটিং এবং কুলিংয়ের ক্ষেত্রে ফান্ড শেষ হচ্ছে তা কিন্তু নয় আমরা কিন্তু আমাদের কমিউনিটিকে সচেতন করার চেষ্টা করি বিশেষ করে হোম কেয়ারের ক্ষেত্রে এখন আওয়ার কমে যাচ্ছে স্টেট থেকে বলা হচ্ছে যে তাদের বাজেটটা পর্যাপ্ত নেই অর্থাৎ বিভিন্ন যে অনুদানগুলো আছে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু দিনে দিনে কমে আসছে একদিকে মানুষের চাপ বেশি অন্যদিকে দেখা যাচ্ছে যে তাদের বাজেটটা কমে আসছে সেসব কারণে আপনি এর আগেও আমরা জানি দর্শকদের জানিয়েছিলেন যে একত্রিশ তারিখের মধ্যে যাতে এই সুযোগ সুবিধাটা নিয়ে নেওয়া হয় যাদের সুযোগ আছে এখন আসলে পরিবর্তনটা এটা কি একেবারে বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে নাকি এটা আসলে কমে আসবে একেবারে বাতিল হওয়ার সম্ভাবনা নাই তবে কমে আসতেছে ফান্ডটা মানে বিশাল ফান্ড ছিল ওইটা বিশাল একটা অংশ শেষ হয়ে গেছে এবং ফান্ডিংটা আগের মতো যে আনলিমিটেড করে দিবে এটা আমাদেরকে বলছে যে একটা লিমিটেড ফান্ডিং দিব প্রতি মাসে আগের মতো লাগে আনলিমিটেড ওইভাবে দিবে না এই জন্য যারা আগে আসবেন আগে পাবেন ভিত্তিতে যোগাযোগ করেন আমাদের সাথে বা বিভিন্ন কন্ট্রাক্টরদের সাথে করে এই ফান্ডটা নেওয়ার ব্যবস্থা করেন আপনারা সবাই এই ফান্ডটা নিলে কি সুবিধা আসলে কেন এই ফান্ডটা নেবেন এই ফান্ডটা নেবেন তো প্রথম হচ্ছে তো এটা গভর্নমেন্টে ফান্ডিং দিচ্ছে ক্লিন হিট টেকনোলজি ইন্ট্রোডিউস করার জন্য ফিউচারে তো আপনাদের ওয়েলের ওয়েলের একটা মজুদ শেষ হয়ে যাবে তবে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির যে গ্রিড আছে নিউ ইয়র্ক সিটিতে ওই গ্রিডে আপাতত কিছু কিছু এরিয়া ওয়েল দেওয়া হচ্ছে কিন্তু এরা এই গ্রিডটাও চেঞ্জ করার চেষ্টা করতেছে এরা এটা গ্রিড নিয়ে আরেকদিন বলবো গ্রিডটা চেঞ্জ করতেছে এবার এটা যদি নেন আপনি আপনার সোলার যদি লাগান আপনি তাহলে আপনি এনার্জি ইন্ডিপেন্ডেন্ট হবেন যেমন বিভিন্ন কান্ট্রি এশিয়ার একদম চায়না এবং অন্য অন্যান্য কান্ট্রিগুলো আরও কয়েকটা কান্ট্রি আছে ওই সোলার এবং এই হিট পাম্প টেকনোলজি ইউজ করে এদের গ্রিডের উপরে চাপ ছিল এটা অনেক কমিয়ে এনেছে তো আমেরিকা একটু বিহাইন্ডে ছিল ওই লাইনে আমরা আস্তে আস্তে শুরু করেছি আমরা টোয়েন্টি থার্ডের ভিতরে এটা বিশাল চেঞ্জ আসবে আমেরিকায় এই ক্লিন হিট এনার্জি সেক্টরে এবং এই ক্লিন হিট এনার্জি সেক্টরটা ইন্ট্রোডিউস করার জন্য হিট পাম্প ইন্ট্রোডিউস করার জন্য প্রথমে টাকা দিচ্ছে আমি আগে বলেছিলাম বিভিন্নবার যে বাংলাদেশ বা অন্যান্য দেশগুলোতে যেমন ব্রিটিশরা চা ফ্রি দিয়ে খাওয়ানো শুরু করেছিল এখন আমরা চা কিনে খাই এই জিনিসটা আমাদের লাগবেই হিটিং এবং কুলিং আমেরিকা একটা মাস এই যেখানে মে মাস অনেক গরম হওয়ার কথা এইটি ডিগ্রি এইটি তো ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়াল এখানে এখানে আমি এটা আমি বিশ্বাস করি বা না করি ইট ইজ হ্যাপেনিং তো আমরা সবাই ওই আস্তে আস্তে যে ক্লাইমেট চেঞ্জ যেটা ওইটা রুখার জন্য যে প্রোগ্রাম গভর্নমেন্টের পক্ষ থেকে আছে ওই প্রোগ্রামে আমরা সবাই পার্টিসিপেট এই আশা আমি করি এবং এই জন্য আমি বলি যে ফান্ডটা লিমিটেড সবসময় বলি আপনারা সাথে সাথে এটা নেওয়ার চেষ্টা করেন অ্যাপ্লিকেশন দেন আপনার নাম থাকলে তো আপনি পাবেন আপনার নাম এইসব সুযোগগুলো তো আমরা দেখি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভিত্তি হয় সো একটা দিন দেরি করা মানে আপনি কয়েকশো মানুষের সিরিয়ালের পিছনে পড়ে যাবেন এটা সত্যি কথা বলছেন যেমন আজকে এই যে দুই দিন মাত্র আমাদের হাতে সময় অন শত শত কল আসছে আমরা কল দরতেছি না দরতেছি কিন্তু বলতেছি ওই সাপোর্টটা তো ওই সাপোর্টটা আমি আমরা দিতে পারবো না ওই এক সপ্তাহের ভিতরে 200 কাস্টমার ইজ ইম্পসিবল টু ইনস্টল এইজন্য আমি সবাইকে বলি যে আগে হ্যাটেন তাহলে আপনি রাস্তা দেখতেও রাস্তা আপনার জন্য ইজি হবে এই যে যদি যতটা টাকা আছে এগুলো নেন আপনারা এগুলো নেওয়া এই জন্য আমরা সবসময় টিভিএন কিন্তু সবসময় বাংলা আমেরিকায় যে বাংলাদেশি বসবাসরত জনগণ আছেন সবাইকে সচেতনে এটা বিরাট ভূমিকা রাখে আপনারা আমাকে অনেকবার এখানে এনেছেন আমি সবসময় বলেছি আপনারা টাকা নেওয়ার ব্যবস্থা করেন টাকাটা অন্য অন্য কমিউনিটি আমি সবসময় বলে নিয়ে নিছে হুম হুম আমাদের পালা আমরাও নিতে হবে আমাদের আমাদের হোম ওনারশিপ এখন সেকেন্ড টু আমরা ঘর পুরো নিউ ইয়র্ক স্টেটে নিউ ইয়র্ক সিটিতে তো কম্পিটিশনের মধ্যে এখন আমাদের ঘর আছে সবার ঘর যখন আসে আমাদের হিটিং লাগবে কুলিং লাগবে এবং এটা তো একটা লিগাল ফ্যাসিলিটিস দেওয়া সেই লিগাল ফ্যাসিলিটিস যখন দেয়া হয় সেটা নেয়ার যদি সুযোগ থাকে অবশ্যই সেটা নেওয়া উচিত কিন্তু আপনি যে কারণটি বলছিলেন ক্লিন হিটের ক্ষেত্রে কেন আমেরিকা কিংবা স্টেট এটা ভাবছে কিন্তু ব্যক্তি পর্যায়ে যখন একজন ব্যক্তি চিন্তা করবেন আমি এটা কেন নেবো আমার আমি যদি এটা নেই আমার কি সুবিধা আসলে ক্লিন হিটের সুবিধাটা কি কিংবা এই প্রযুক্তিটা সম্পর্কে যদি একটু ধারণা দেন ক্লিন হিট নিলে আপনার প্রথমে যে ব্রয়লার রুমটা আছে যেটা ওইটা আপনার অনেক সময় গ্যাস পাওয়াল হলে একটা বিসমেন্টে যখন যাবেন আপনি ব্রয়লার রুম আশেপাশে এটা গন্ধ বের হয় এটা ইটস নট হেলথি প্রথম হচ্ছে এটা হেলথি না আপনি গ্যাস গ্যাস স্মেল করতেছেন বা ওয়েল ডে স্মোল স্মেল করতেছেন এটা আপনার ক্যান্সার হইতে পারবে বিভিন্ন এটা আমি বলতেছি না হোক না আল্লাহ না করুক কারো কিছু হোক না কিন্তু ইজ নট হেলথি ওয়ে টু স্মেল অল দোজ গ্যাস অ্যান্ড আদার স্টাফ এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনার যে আপনার যে নিউ যে হিট পাম্প এটা একই মেশিনে আপনার হিটিং এবং কুলিং দুইটাই দিচ্ছে ওকে তো এইটাই একটা বেনিফিট তিন নম্বর কথা হলো আপনার তো গ্যাসের বা ওয়েলের বিল কবে বা কত বাড়ে না বাড়ে আপনারা জানি না ওয়েলের কম্পেয়ার টু ওয়েল কিন্তু এটা এটা ভেরি চিপ আর গ্যাসের কাছাকাছি আছে কিন্তু গ্যাসের দামও বাড়বে আমরা অনেকে এখন যারা লাগাইছেন হয়তো কিছু কিছু করে একটু বিল বেশি আসছে কেউ বলতে পারে যে একটু বিল বেশি আসছে কারণ একটা নিউ টেকনোলজি ইউজ করছেন আপনি সারা ঘর একসাথে চালাইছেন আপনি যখন ওয়েলের হিট দেন আপনি অল্প একটু দিয়ে বন্ধ করে দিয়েছেন আপনার বেসমেন্টে অনেকে পায় নাই বা ফার্স্ট ফ্লোরে পায় নাই আপনি তখন এইগুলো দিয়ে আপনি চালাইছেন ভালো করে এই জন্য মনে করছে সে বিল কিন্তু ওভারঅল এটা হিসাব করে দেখছে গভর্নমেন্ট তো আর বিনা হিসাবে এটা দিবে না টাকাটা দিতেছে আপনি লেস ইউজেস হচ্ছে ইজ কম্পারেবল ফোর্টি পার্সেন্ট লেস বিল আসবেই কিন্তু কারো কারো কেউ 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 বলতে পারে যে আবার একটু বিল বাই বেশি আসছে কেন আসলো আপনি ইউজ আপনি হয়তো চালাইছেন একবার বন্ধ করছেন অন এন্ড অফ টার্ন অন এন্ড অফ করলে এই জিনিসটা বিল বেশি আসবে। একটা অটোতে দিয়ে সেট করে রাখতে হয় আমরা সবসময় বলি কিন্তু আমরা অনেকেই মনে করি যে মনে বন্ধ করে দিলে মনে হয় বিল আসবে না কিন্তু বন্ধ করে আবার চালাইলে তো গাড়িও তো স্টার্ট দিলে আবার একটা টার্ন অন যখন মোটর ঘুরবে তখন তো বিল আসবেই ঠিক না এই যে বিল বেশি আসছে বলে একটি কথা শুনে আছে সেটি হলো যে হয়তো তারা ওই সিস্টেমটা ফলো করতে পারছে সিস্টেমটা ফলো করতে পারছে না আপনাদের কোনো নির্দেশনা আছে কিংবা কোনো গাইডেন্স কি তৈরি করেছেন যে এইভাবে যদি ব্যবহার করা হয় বিশেষ করে আপনাদের তো প্রচুর কাস্টমার আপনাদের কাছ থেকে নিয়েছে এই কিলিং হিটিং প্রযুক্তিটা তাদের জন্য কি আপনারা কোনো রকম ইনস্ট্রাকশন দিয়েছেন কিংবা অনেকে হয়তো টেলিভিশনে দেখছেন এখন অনুষ্ঠান কিভাবে ব্যবহার করলে আসলে বিলটা কমানো সম্ভব বিলটা ব্যবহার করতে হবে অটোতে রাখতে হবে একটা সেট টেম্পারেচার অটো তাহলে যে চার ডিগ্রি নামলে এটা অটোমেটিক আবার আবার ব্যাক করবে প্লাস আমাদের ইনসুলেশনের সমস্যা আছে থেকে কিন্তু আরেকটা আছে ফ্রি ইনসুলেশন দেয় সবাই এটা আমরা অনেকেই জানি না এটা এটা উচিত যে ঘরের হিটিং লস হয় সবচেয়ে বেশি এটিকের মধ্যে হিট অলওয়েজ গো আপ হিটটা উপরের দিকে যায় ঘরের উপরের দিকে গিয়ে উইন্ডোর দিয়ে কম বাইক হয় কিন্তু হিটটা লস হয় উপরের দিকে এটিক ইনসুলেশন একটা প্রোগ্রাম আছে গভর্নমেন্টের পক্ষ থেকে ওই সুযোগে আপনারা নেন থ্রি ওয়ান ওয়ানে কল করেন বা আরও কিছু জায়গায় কল করা করে উইন্ডো চেঞ্জ করে দিতেছে আজকালকে প্রত্যেকের অনেকের ঘরে ওই সুযোগটা আমরা আমরা নেওয়া উচিত তবে আপনার তো উইন্ডো উইন্ডো চেঞ্জ হবে ইনস্টলেশন ঠিক হবে ইটস এ উইন উইন সিচুয়েশন ফর এভরিবাডি সবাই লাভবান হবে এবং বিলটা বাঁচবে আপনার প্লাস আস্তে আস্তে সোলারে মুভ করতে পারেন কিন্তু কারা এই সুযোগটা পাবেন যাদের বাড়ি আছে তারা সবাই পাবেন নাকি এটার জন্য আলাদা কোনো স্পেসিফিক কোয়ালিটি লাগে যে এই যদি আপনার ইনকাম লেভেল হয় এইখানে যদি আপনার বাড়ি থাকে আপনার লিগেল স্ট্যাটাস কি থাকে কি লাগবে আসলে এই রিবেটটা পাওয়ার জন্য রিবেটটা পাওয়ার জন্য আপনার শুধু কানেডিশনের বিল লাগবে আপনার নামে একটা বিল থাকতে হবে যে আপনি যে ইউটিলিটি ইউজ করতেছেন এটা গ্যাস এবং ইলেকট্রিসিটি ওইটাই আপনার এক প্রস্তাব আর কিছু চায় না আপনারকে ইনকাম জিজ্ঞেস করবে না লিগাল স্ট্যাটাস জিজ্ঞেস করবে না জাস্ট বিল এইটাই চায় এইটাই চাওয়ার পরে আমাদেরকে দিলে আমরা দেখতে পারবো আপনি এটা এলিজিবল কি না প্লাস আপনি বলতেছেন এরিয়া ভিত্তিক জি ওই যে আমি একটু আগে আলাপ করলাম যে ডিএসসি যেটা ইনকাম ইনকাম লো ইনকাম লো ইনকাম বলবো না যে ইনকাম একটু যাদের কম ইনকাম ডিসপের এরিয়া ওই এরিয়ায় টাকাটা বেশি দেয় কিছু 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 এরিয়া আছে ব্রংশে এবং ব্রংশে আরও একটা জায়গা আছে তেহারা চাইতেছে এই যে গ্যাসের গ্র্যাসের প্রেশারটাও অনেক বেশি ওই সাউন্ড এর একটু মরিস পার্কের ওইদিকে এরিয়া এটা ওই এরিয়া আপনি অনেক বেশি টাকা দিয়েছেন এই যে টাকাটা আপনি অলমোস্ট ডাবল কারণ যে গ্যাসের প্রেশারটা কম গ্যাস চাইতেছে না ওই এরিয়ায় তাই দেখতেছে গভর্নমেন্ট যদি গ্যাসের নতুন লাইন নেয় ইটা এটা ভেরি ডিফিকাল্ট এই জন্য ওই এরিয়ায় চাইতেছে আপনি যদি গ্যাস ওয়েল থেকে ক্লিন হিটে মুভ করেন অলমোস্ট ফ্রি আপনার ঘরে করে দিবে আচ্ছা জাস্ট আপনি মুভ করতে করতে যদি ইচ্ছা প্রকাশ করেন তার আপনার কাছে শুধুমাত্র বিল থাকলে আপনি এটা জন্য আবেদন করতে পারবেন বিল থাকলে আমরা আবেদন করতে পারবেন জি আর কোন বিষয় আর কোন রিকয়ারমেন্ট নাই কোন কাগজপত্র কিছু লাগবে না এটা সাথে এটা তো বাড়িয়ালাদের সাথে সম্পর্কিত কোনভাবে তো ভারতীয়দের এখানে কোনো ভূমিকা থাকার কথা ভারতীয় একদম নাই কিন্তু তারা হয়তো বারিলাлке গিয়ে বলতে পারেন যে আপনি যদি ক্লিন হিটে যান তাহলে সেটা আসলে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব হ্যাঁ এবং কিভাবে পরিবেশ বান্ধব এটা একটু জানতে চাই এই যে কার্বন মিশনটা হয় না যেমন আপনি গ্যাস এবং অয়েল যখন পোড়াবেন এটা একটা ধোয়া বের হয় উপরের দিকে ওজন স্তর একটা ছিদ্র হয় এটা বিভিন্ন ছিদ্র হওয়ার পরে কার্বন মিশন যেটা ওইটা হয় ওজন স্তরের ছিদ্র হওয়ার পরে কিন্তু এইটার মাধ্যমে আপনার যে ওয়েল বা গ্যাসের বার্নিং এর কোনো হিসাব নাই এটা ক্লিন হিট টেকনোলজি এটা রিভার্স হিট হিট প্রোগ্রাম বলে এটারে হিট পাম্প এটা এই যে বাইরের থেকে যখন আপনি হিট ছাড়বেন ঘরের ভিতরে হিটের দরকারে বাইরে সবসময় বলি যে যত ঠান্ডা হোক না কেন হিট আছে হিট ওই হিটটা পিক আপ করে রিভার্সিস টেকনোলজির মাধ্যমে স্পেশাল ফ্রেনের ভিতর দিয়ে আপনার ঘরে পাঠাবে পাঠার পরে আপনি ওইটা কুলটা ওই হিটটা পাবেন ওই হিট থেকে আবার একটা জিনিস ওইখান থেকে পিক করবে ওই কুল যে টেম্পারেচারটা আছে ওইটা পিক করবে গরম দিবে কুল নিবে নিয়ে আবার ওই যে ফ্রেনের ভিতরে দিয়ে ঢুকাবে এটা এটা ইন্টারেস্টিং টেকনোলজি কিন্তু এটার তো মনে আরও একটা অ্যাসপেক্ট আছে যেটা হয়তো খুব একটা আলোচনা হয় না সেটা হলো এই ক্লিন হিট প্রযুক্তি যদি আপনি নেন তাহলে ট্যাক্সি কি কোনো ছাড় পাবেন জি ট্যাক্সে আছে ট্যাক্সে প্রতি প্রতি ঘরে ওয়ান থার্ড ম্যাক্সিমাম টু থাউসেন্ড করে দিচ্ছে পার পার হাউসহোল্ডকে ট্যাক্স রিবেট এটার জন্য ওই যে যখন আপনি ইয়ে করবেন লাগাবেন আমরা একটা ইনভয়েস দিয়েই ইনভয়েস নিলে আমাদের বাংলাদেশি সিপিএ ভাই যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করলে এটা আপনি দিতে পারেন ওই বিলটা নিয়ে দেওয়ার পরে দুই হাজার ডলার ট্যাক্স রিবিট প্লাস এটা তো আপনার একটা ডিপ্রিসিয়েশন প্রোডাক্ট এটা ডিপ্রিসিয়ে দশ পা পনেরো বছর পরে এটার ভ্যালু জিরো হয়ে যাবে আস্তে আস্তে তো আমাদের যারা আছেন একটা স্কেডিউলের মধ্যে এটা ট্যাক্স ইনকাম ট্যাক্স যারা বানান তারা এটা ট্যাক্স ডিপ্রিসিয়া পালানোর পরে এটা আপনার জিরোকে গ্রাজুয়ালি আপনার একটা একটা অ্যামাউন্ট আপনি পাই পাইতে পারেন এটা মানে এটা একটা বড় সুযোগ একদিকে যেমন আপনি গভর্নমেন্টের থেকে আর্থিক ফ্যাসিলিটি নিয়ে এটা সেট করতে পারছেন অন্যদিকে আপনার বাৎসরিক ইনকাম ট্যাক্সেও এটা রিফান্ডটাকে বাড়িয়ে তুলছে আপনার রাইট

অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা হয়তো হিটিং নিয়ে জানলাম কিন্তু এখন যেহেতু গরমের সিজন অনেকে আপনি বলছিলেন আপনাদের হিপের ফেসিলিটিসটা আছে এটা বিষয়ে হয়তো দর্শকরা অনেক বেশি জানতে চান যে যদি একটা এসি কিংবা ফ্যান পাওয়া যায় কিভাবে পাবেন আপনারা কি ধরনের সহযোগিতা করেন কোশ্চ আপনি সুন্দরভাবে বলে দিলেন সবাইকে কিভাবে কি অ্যাপে করতে হবে অ্যাক্সেস নিয়কে যাওয়ার পরে ওইখানে আপনাদেরকে দেখা যাবে যে কে কে কন্ট্রাক্টর আছে তো আমরা আমাদের নাম আছে যে গ্রি মেকানিক্যাল ইয়ঙ্কারস জিটা ওইটা নাম আপনার ওইখানে দেখতে পেয়ে করতে মানে সিলেক্ট করতে পারেন করার পরে আমাদেরকে জানাবে যে দিস কাস্টমার हैज अप्रूव्ड তা আমরা আমাদেরকে জানাবে জানার পরে আপনাকেও জানাবে ওই সেম টাইমে তারপর আপনি ওইখান থেকে আমাদেরকে ইমেল আসার পরে আমরা আপনাকে কল দিব দিয়ে আপনার রুমের সাইজটা দেখব কী সাইজের বেডরুম বা লিভিং রুমে আপনি লাগাইতে চান লাগানোর পরে আমার লুক আছে এখানে আপনার বাসায় গিয়ে এসিটা লাগিয়ে দিয়ে আসবে এই এই ফেসিলিটিটা আপনি নিতে পারেন যারা যারা বাড়িটি আছেন আমি মনে করি বা বয়স্ক লুক আছেন যারা ওই হিটটা ইয়ে করতেছেন না ফিজিবল না মনে করেন অনেক বারোটি আছে ওনার দরকার একটা ইনকাম বা অ্যাপার্টমেন্টে যারা থাকেন

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো আসলে কমিউনিটি যারা এই ধরনের সুযোগ সুবিধা গুলো নিতে চান তাদের জন্য অনেক বেশি উপকার আসবে এবং আপনারা তাদের সহযোগিতায় আপনাদের সার্ভিসও দিয়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর টু 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 নাইন ফোর সেভেন সেভেন এই নাম্বারে আপনারা কল করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আপনাদের অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা দেখছিলেন তাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দাভেজ অনুষ্ঠান আগামীকাল আবারও নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে একই সময় ভালো থাকবেন টিভিএন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর